হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ সরকার বরাবরই আপনাদের জন্য পাসপোর্ট সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তো বরাবরের মতোই আজকে একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিও হচ্ছে কিভাবে একজন অ্যাপ্লিক্যান্ট পাসপোর্ট করবে, অর্থাৎ পাসপোর্টের জন্য আবেদন করবে। পাসপোর্টের জন্য আবেদন করতে হলে তাকে কী কী প্রসেস ফেস করতে হবে বা কী কী প্রসেস করতে হবে, সেই প্রসেসগুলো আমি আজকে দেখাবো এবং কোন প্রসেসে আপনার পাসপোর্টটি তৈরি হবে সেই প্রসেসগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনা শুরু করা যাক। তার আগে আরেকটা বিষয় হচ্ছে, যারা পাসপোর্ট সম্পর্কিত সঠিক তথ্য জানতে ইচ্ছুক তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আপনাদের আমার যথাসম্ভব চেষ্টা করব পাসপোর্ট সম্পর্কিত সঠিক তথ্যটি দেওয়ার জন্য। এজন্য আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিংক দেওয়া থাকবে, সেই ফেসবুক লিংকে আপনারা পাসপোর্ট সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আপনাদের পাসপোর্ট তৈরি হওয়ার যে প্রক্রিয়ার সেই ব্যানারটি দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা আমি আপনাদের স্টেপগুলো দেখিয়ে দিব। তো ধরুন আপনি একজন অ্যাপ্লিক্যান্ট, আপনি পাসপোর্ট করবেন। তো আপনি প্রথমেই কি করবেন দেখুন, এখানে প্রথম স্টেপে আছে অ্যাপ্লিক্যান্ট। এই স্টেপ অর্থাৎ আপনি একজন অ্যাপ্লিক্যান্ট, আপনাকে এখন পাসপোর্ট করবেন, সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে। তো একজন অ্যাপ্লিক্যান্ট এখানে আসবে পাসপোর্ট অফিসে, পাসপোর্ট অফিস থেকে অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করবে। অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করে সেই ফর্মটি পূরণ করবেন, সুন্দর করে পূরণ করবেন। ফর্ম পূরণ করার ভিডিও আমার পূর্বে ভিডিওটি দেয়া আছে, সেভাবে ভিডিওটি দেখে নেবেন এবং সেভাবে সুন্দরভাবে ফর্মটি পূরণ করবেন। পূরণ করার পরে আপনাকে কী করতে হবে, আপনাকে ব্যাংকে যেতে হবে। দেখুন তৃতীয় স্টেপ হচ্ছে ব্যাংক। ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনার পাসপোর্টের যে নির্ধারিত ফি আছে সেই ফিটা পেমেন্ট করবেন ব্যাংকে। ব্যাংক পেমেন্ট করবেন অর্থাৎ পেমেন্ট এট ব্যাংক, ব্যাংকে পেমেন্ট করে সেই রিসিপ্টটি ফর্মে লাগাবেন। তারপর দেখেন চতুর্থ স্টেপ হচ্ছে, আপনার ফর্ম রেডি করার পরে আপনি পাসপোর্ট অফিসের যে জমা কাউন্টার, সে জমা কাউন্টারে দাঁড়িয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ভেরিফাই করাবেন। অর্থাৎ চতুর্থ স্টেপ হচ্ছে আপনাকে ফর্ম ভেরিফিকেশন করা। এখানে ফর্ম ভেরিফিকেশন করা হবে, ফর্ম ভেরিফিকেশন করে আপনার ফর্মটি সিল সিগনেচার করে অনুমোদন দিয়ে দেবে। তো অনুমোদন হওয়ার পরে আপনাকে কী করতে হবে, আপনি যদি নতুন অ্যাপ্লিকেন্ট হন অর্থাৎ ফর্মটি হাতে পূরণ করেন, তাহলে আপনাকে যেতে হবে পি অ্যানরোলমেন্ট রুমে। ওখানে আপনার ফর্মটি দেখে দেখে কম্পিউটার এন্ট্রি করবে। এন্ট্রি করার পরে আপনাকে একটি প্রাথমিক স্লিপ দেওয়া হবে, সেই স্লিপটি ভালোভাবে পড়বেন। পড়ার পরে আপনাকে যেতে হবে হচ্ছে বায়ো অ্যানরোলমেন্ট রুমে, ছবি, ফিঙ্গার এবং ডিজিটাল স্বাক্ষর দেওয়ার জন্য বায়ো অ্যানরোলমেন্ট রুমে। এখানে দেখতে পাচ্ছেন বায়ো অ্যানরোলমেন্ট রুমের যে স্টেপটা, এখানে বায়ো অ্যানরোল হওয়ার পরে আপনাকে ছবি, ফিঙ্গার আর হচ্ছে সিগনেচার নেওয়ার পর আপনাকে ফাইনাল একটি স্লিপ দিয়ে দেবে। আগের স্লিপটি রেখে আপনাকে ফাইনাল একটি ডেলিভারি স্লিপ দিয়ে দেবে। ডেলিভারি স্লিপ নিয়ে আপনি চলে আসবেন। এখানে হচ্ছে আপনার প্রসেস শেষ, আপনার কার্যক্রম এখানে শেষ। এখন আপনার আর কোনো করণীয় নেই এখানে। তারপরে আপনি স্লিপ নিয়ে চলে আসবেন। তারপরে দেখুন পাসপোর্টটি কীভাবে তৈরি হয়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট স্ক্যান। এইখানে আপনি যে ফর্মটা রেখে আসলেন অফিসে সেই ফর্মটি এখানে স্ক্যান করা হবে। স্ক্যান করে এটা সার্ভারে সংরক্ষণ করা হবে। তারপরে ফর্মটি যাবে হচ্ছে পেমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে আপনি যে ব্যাংকে টাকা জমা দিলেন সেই টাকাটা সঠিকভাবে জমা হয়েছে কি না, সঠিক আছে কি না ব্যাংক স্লিপটি, সেটা যাচাই করা হবে। তারপরে স্টেপ দেখতে পাচ্ছেন এসবি ভেরিফিকেশন অর্থাৎ আপনার যদি পুলিশ রিপোর্ট প্রযোজ্য হয়ে থাকে, আপনার ফর্মটি পুলিশ এসবি অর্থাৎ সুপার স্পেশাল ব্রাঞ্চে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে পুলিশ আপনাকে তদন্ত করে দেখবে যে আপনার সঠিক কি না, আপনার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, অথবা আপনার বাংলাদেশের নাগরিক কিনা, সেটা যাচাই করবে। যাচাই করে একটা পজিটিভ রিপোর্ট দেবে, আর নেগেটিভ রিপোর্ট হলে নেগেটিভ দেবে। এটা যাক, নেগেটিভ রিপোর্ট হলে পাসপোর্ট পাবেন না, আর পজিটিভ রিপোর্ট হলে আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন, পরবর্তী প্রসেসে চলে যাবে। তো যে এসবি ভেরিফিকেশন হয়ে গেল, ধরে নিন আপনার পজিটিভ রিপোর্ট চলে আসলো, এর মধ্যে আপনি যে ফিঙ্গার দিয়েছিলেন, পরের স্টেপ দেখতে পাচ্ছেন এসবি ভেরিফিকেশন। পরের স্টেপ অ্যাফিস ভেরিফিকেশন। অ্যাফিস হচ্ছে
অ্যাফিস হচ্ছে অটোমেটিক ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম, অর্থাৎ আপনি যে ফিঙ্গার দিয়ে এসেছিলেন সেই ফিঙ্গারটি আগে কখনো ফিঙ্গার দিয়েছিলেন কিনা বা আগে আপনার পাসপোর্ট আছে কিনা সেই ফিঙ্গারের সাথে সেটা ভেরিফাই করবে, যে আপনার আগে ফিঙ্গার আছে কিনা, আগে কোনো পাসপোর্ট ছিল কিনা সেটার সাথে ম্যাচ করবে। যদি ম্যাচ করে তাহলে সেটা অ্যাফিস ভেরিফিকেশন মডিউলে আটকে যাবে, আর যদি আগে ফিঙ্গার না দেওয়া থাকে তাহলে আপনার এটা ভেরিফিকেশন হয়ে পরের স্টেপে চলে যাবে। পরের স্টেপ হচ্ছে এডি বা ডিডি অ্যাপ্রুভাল। এখানে দেখতে পাচ্ছেন যে এডি বা ডিডি অ্যাপ্রুভাল, এডি ডিডি অ্যাপ্রুভাল মানে হচ্ছে ও যে অফিসে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করেছেন সেই অ্যাপ্লিকেশন ওই অফিসের যে অফিস প্রধান আছেন সহকারী পরিচালক অথবা পরিচালক সাহেব, উনি আপনার ফর্মটি অনলাইনে সফট কপি প্রিন্টিং সেকশনে পাঠিয়ে দেবে, অর্থাৎ অনুমোদন দিয়ে দেবে। তো উনি এখান থেকে অনুমোদন দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাপ্রুভাল, এডি ডিডি অ্যাপ্রুভাল, অর্থাৎ সে অনুমোদন দিয়ে আপনার সফট কপিটা প্রিন্টিং সেকশনে পাঠিয়ে দিবে। পরবর্তী স্টেপ দেখতেছেন প্রিন্টিং অ্যান্ড কিউসি, অর্থাৎ আপনার পাসপোর্টটি প্রিন্টের জন্য চলে গেছে। প্রিন্টিংয়ে যাওয়ার পরে আপনার পাসপোর্টটি সঠিকভাবে প্রিন্ট হওয়ার পরে এখানে কোয়ালিটি কন্ট্রোল হবে, অর্থাৎ আপনার পাসপোর্টটি গুণাগুণ ঠিক আছে কিনা, গুণগত মান ঠিক আছে কিনা, সেরা ফাটা আছে কিনা, সঠিকভাবে প্রিন্ট হয়েছে কিনা, এটা কোয়ালিটি কন্ট্রোল এটা এখানে যাচাই করবে। কোয়ালিটি কন্ট্রোল যাচাই হওয়ার পরে আপনার পরবর্তী স্টেপে আপনার পাসপোর্টটি ডাকযোগে, আপনি যে অফিস থেকে অ্যাপ্লাই করেছিলেন ডাকযোগে সেই অফিসে পাঠিয়ে দেবে। ডাকযোগে চলে আসার পরে সেই অফিস আপনার পাসপোর্টটি রিসিভ করবে। এখানে দেখতে পাচ্ছেন এমআরপি রিসিভিং ইন দ্য আরপিও। পরবর্তী স্টেপ হচ্ছে আপনার পাসপোর্টটি রিসিভ করবে পাসপোর্ট অফিস, যে অফিস থেকে অ্যাপ্লাই করেছিলেন। রিসিভ করার পরে আপনার মোবাইলে অটোমেটিক একটা এসএমএস চলে যাবে যে আপনার পাসপোর্ট রেডি, অফিস থেকে কালেক্ট করবেন, এরকম একটা মেসেজ চলে যাবে। সেই মেসেজ পাওয়ার পর আপনি সেই ডেলিভারি স্লিপটি নিয়ে অফিসে চলে আসবেন। অফিসে আসার পরে স্লিপটি দিবেন ডেলিভারি কাউন্টারে, সেখানে আপনার পাসপোর্টটি বের করে সেটা মেশিনে রিড করাবে, রিড করে অ্যাক্টিভ করে তা আপনাকে স্লিপটি রেখে একটি স্বাক্ষর রেখে ফর্মে আপনার পাসপোর্টটি আপনাকে দিয়ে দিবে। এভাবে আপনার পাসপোর্টটি আপনি হাতে পেয়ে যাবেন। এ হচ্ছে টোটাল একটা স্টেপ। আশা করি আমার ভিডিওটি আপনি বুঝতে পারছেন। আমি আবার পুরাটাই আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। একজন অ্যাপ্লিক্যান্ট আসবে, আসার পরে ফর্ম কালেক্ট করবে, ফর্ম কালেক্ট করে ফর্ম পূরণ করবে, পূরণ করার পরে ব্যাংকে টাকা জমা দেবে, ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে অফিসের জমা কাউন্টারে সেটা জমা করবে। জমা হওয়ার পরে অনুমোদন হয়ে গেলে আপনি পি এনরোল করবেন, অর্থাৎ পি এনরোলমেন্ট চলে যাবেন। আর যদি আপনার ফর্ম অনলাইনে পূরণ করেন তাহলে সরাসরি বাই এনরোলমেন্ট চলে যাবেন, পি এনরোলমেন্ট এটা অ্যাভয়েড করবেন, অর্থাৎ আপনাকে পি এনরোলমেন্ট রুমে যেতে হবে না, সরাসরি বাই এনরোলমেন্ট রুমে যেয়ে সই ফিঙ্গার দিবেন। আর যদি হাতে লেখা ফর্ম হয়ে থাকে তাহলে পি এনরোলমেন্ট রুমে এন্ট্রি করাবেন, এন্ট্রি করানোর পরে তারপরে যাবেন সই ফিঙ্গার দিতে বাই এনরোলমেন্ট রুমে। সই ফিঙ্গার দেওয়ার পরে আপনার স্টেপ শেষ। তারপর এখানে আপনার ফর্মটি স্ক্যান হবে, স্ক্যান হওয়ার পরে পেমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর অ্যাপিস যাচাই করবে, সফটওয়্যার এটা অটোমেটিক যাচাই করে নেবে। সফটওয়্যার যাচাই করার পরে সব কিছু ঠিকঠাক থাকলে পরের স্টেপে চলে যাবে অনুমোদন। এখানে অফিস প্রধান আপনার ফর্মটি পাসপোর্ট প্রিন্ট করার জন্য অনুমোদন দিয়ে দেবে, তারপর আপনার পাসপোর্টটি প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে ডাকযোগে পাঠিয়ে দেবে, ডাকযোগে পাঠিয়ে দেওয়ার পরে অফিস আবার সেই পাসপোর্টটি রিসিভ করবে। রিসিভ করার পরে আপনার মোবাইল এসএমএস যাবে, এসএমএস যাওয়ার পরে আপনি পাসপোর্টের স্লিপটি নিয়ে আসলে আপনাকে পাসপোর্টটি দিয়ে দেওয়া হবে। এ হচ্ছে টোটাল একটা স্টেপ। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন বা আমাকে নক করতে পারেন, এবং ফেসবুকেও আমার লিঙ্ক দেওয়া থাকবে, সে ফেসবুকে আমাকে লিঙ্ক করতে প্রশ্ন করতে পারেন, এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য বা সার্বিক সহযোগিতা করার জন্য। কিভাবে অনলাইনে পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ করতে হয়, কিভাবে পাসপোর্ট ফর্ম হাতে সঠিকভাবে পূরণ করতে হয়, কাকে কাকে দিয়ে আপনি সত্যায়িত করতে পারবেন, কিভাবে হারানো পাসপোর্টের আবেদন করতে পারবেন, কিভাবে আপনি মোবাইলের এসএমএস এর মাধ্যমে আপনার পাসপোর্টের খবর জানতে পারবেন, কিভাবে অনলাইনে পাসপোর্টের খবর জানতে পারেন, এবং পাসপোর্ট সম্পর্কিত যে কোনো তথ্য সহজে জানতে পারেন, সেই ভিডিওগুলি আপনারা আমার এই চ্যানেলটিতে পাবেন। আমার এই চ্যানেলটি একবার ঘুরে আসুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে সম্পর্কিত যে কোনো তথ্য জানতে চান আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।